নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অর্পণ বোস ভায়োলিনে। বন্ধুরা, অনেক দিন পর আবার আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং অবশ্যই আপনাদেরকে শেখাবো একটি সুন্দর বাচ্চাদের ছড়ার গান। আপনারা এই গানটি সকলেই ছোটবেলা থেকে শুনেছেন, আমরাও শুনে বড় হয়েছি। ভীষণ পপুলার এবং ভীষণ মিষ্টি গান। গানটি হল লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না। আজ এই গানটির টিউটোরিয়াল আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং যদি পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী আরও সুন্দর এবং ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করি আজকের এই গানটি। প্রথমে বলে রাখি, এই গানটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি। সেটা হচ্ছে আজকে আমি প্রথম দুটো স্ট্যানজার শেখাবো আর নেক্সট স্ট্যানজারটি নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটু গানটি বাজাচ্ছি, আপনারা শুনুন, তারপর আমি স্ক্রিনে দিয়ে দেব নোটেশানগুলো কী কী বাজাচ্ছি সেটা, এবং তার সঙ্গে নোটেশানগুলো কীভাবে বাজাতে হবে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন শুরু করছি। প্রথমে যেটা আমি বাজালাম সেটা হচ্ছে গানের কথাগুলো হচ্ছে লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরুনিয়ার আয়না। নোটেশনটা কি যাচ্ছে, মা পাধা মা মা রেসা, মা মা পাধা মাপা মাপা গা, মা পাধা নিধা পা গা সা রে গা মা মা। এখানে কোমল নির ব্যবহার হয়েছে, দেখবেন ছোট হাতের এন যেটা ওটা কোমল নি। আর একবার বলছি, একসাথে আমি বাজাচ্ছি তার সঙ্গে নোটেশনটা বলছি, মা পা ধা মা মা রে সা, মা মা পা ধা মাপা মাপা গা, মা পা ধা নি ধা পা গা সা রে গা মা মা। এরপর পরের যে স্ট্যান্ডার্ডটি আমি বাজাচ্ছি, শুনুন। সা নি ধা সা নি ধা পা পা ধা নি ধা ধা ধা, সা নি ধা সা নি ধা পা পা ধা নি ধা ধা ধা। একই দুটো একই। তাহলে আমরা এই প্রথম দুটো স্ট্যানজার আজকে শিখলাম, লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না এবং তারপরে যে সেকেন্ড স্ট্যানজারটি সেটা। আপনারা এটা বাড়িতে সুন্দর করে প্র্যাকটিস করুন এবং আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে আমি এর লাস্ট যে স্ট্যান্ডার্ডটি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ এইটুখানি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি আবারও বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।